প্রথম বিশ্বযুদ্ধের সময় টিউনিশিয়ার ব্রিজেট ছিল ফ্রান্সের দখলে। ঠিক সেই স্থানের কাছেই ভূমধ্য সাগরে ক্যাববোন নামক স্থানে সাগরের তলদেশে মিলেছে 103 বছর আগের এক সাবমেরিনের ধ্বংসাবশেষ। বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স এটিকে ব্যবহার করত। এটির নাম অ্যারিয়ান, যেটিকে জার্মানির সাবমেরিন 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ধ্বংস করেছিল। টিউনিশিয়ার রাস আদান নামের ডুবুরিদের একটি সংগঠন তাদের ছাত্রদের নিয়ে ড্রাইভিং করতে গিয়েছিল সেখানে। তারাই প্রথমবার ড্রাইভিং করার সময় এটিকে দেখতে পান। প্রথমে এটি ডুবোজাহাজ হিসেবে শনাক্ত করতে পারলেও তা যে এত বছর আগের ইতিহাসের একটি অংশ তা তাদের ধারণার বাইরে ছিল। বর্তমানে এটি শেওলায় আবৃত, মাছ ও বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। ড্রাইভিং করার সময় সেটার ছবি তুলে নিয়ে আসেন তারা, এরপর বিশেষজ্ঞদের দেখান। বিশেষজ্ঞরা এটিকে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সে ব্যবহৃত সাবমেরিন বলে নিশ্চিত করেন। টিউনিশিয়ায় খুঁজে পাওয়া এটি তৃতীয় সাবমেরিন, তবে এটি একমাত্র সাবমেরিন যেটি কিনা প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। ফ্রান্সের সাবমেরিন অপারেটরদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সে সময় জার্মানির ইউবোট ফ্রান্সের সাবমেরিন আরিয়ানকে ধ্বংস করেছিল ঘাঁটিতে থাকা অবস্থায়। সাবমেরিনটিতে থাকা 29 জনের মধ্যে মাত্র 8 জন সেদিন প্রাণে বাঁচতে পেরেছিলেন। মুবল্লিক করিম, মাই টিভি।